রুকু, এই রুকু, এই রোদে গাছে উঠে বসে আছিস যে বড়, আয় নেমে আয়। না মা, তুমি যাও, আমি পরে নামবো। কি মতিগতি তোর, কিছুই বুঝি না বাবা, সুযোগ পেলেই গাছে উঠে বসে থাকিস, বাদর না হনুমান তুই। আমার গাছে চড়তে ভালো লাগে মা, আমি গাছের ওপর একটা বাড়ি বানাবো, দেখো গাছ বাড়ি, তুমিও থাকতে পারবে এখানে। হয়েছে হয়েছে, আমি গাছে চড়ে তোর গাছ বাড়িতে থাকবো, পাগল একটা। তাড়াতাড়ি নেমে আয় বাবা, স্নান করে খেয়ে নিবি আয়। আমি এখান থেকে নেমে পুকুরে যাব, স্নান করে একেবারে ঘরে যাব। আসার সময় দুটো কলা পাতা কেটে নিয়ে আসিস। আচ্ছা মা, একটা গন্ধরাজ লেবুও নিয়ে যাব, বাবা তো গন্ধরাজ লেবু দিয়ে মেখে ভাত খেতে ভালোবাসে। আচ্ছা তুই এবার নিচে নেমে আয়, আমার অনেক কাজ পড়ে আছে। এই গাছের উপর আমি একটা বাড়ি বানাবই, গাছ বাড়ি। কি রুকু বাবু, স্নান করতে এসেছো তো, তা গামছা কোথায়? ইস, তাই তো, গামছা তো আনিনি, গাছে চড়েছিলাম তো, ওখান থেকেই তো চলে এলাম। ও বাবা, এই রোদে গাছে চড়েছিলে কেন? আম পাড়তে নাকি? না না, ওটা তো নিম গাছ। নিম গাছ? নিম গাছে চড়ে কি করছিলে? আমি নিম গাছের উপর একটা বাড়ি বানাবো। নিম গাছে বাড়ি? বলো কি। হ্যাঁ গো কাকু, আমি একটা বইয়ে পড়েছি গাছ বাড়ির কথা। গাছের পাতায় ঢাকা থাকবে, সারাক্ষণ ঠান্ডা থাকবে ঘরটা। আচ্ছা, বেশ ভালো ব্যাপার তো, আগে তো ভাবিনি কখনো। তুমি আমাকে সাহায্য করবে কাকু? তা কাঠের কাজ আমি জানি কিছু, কিন্তু গাছে তো বাপু চড়তে পারবো না। আমি তো পারি, আমি শিখিয়ে দেবো তোমাকে গাছে চড়া। ওরে বাবা, রক্ষা করো, গাছে আমি চড়তে পারবো না হে। আমি যাই, তুমিও স্নান করে বাড়ি যাও, বেলা তো কম হলো না। আমি কিন্তু তোমার কাছে যাব কাকু, আমাকে একটু কাঠের কাজ শিখিয়ে দেবে, তারপর আমি একাই গাছে উঠে বাড়ি বানাবো। হে ভগবান, আমাকে একটা গাছ বাড়ি বানানোর শক্তি দিও ভগবান, আমি পাখিদের সাথে থাকতে চাই ভগবান। রুকু কোথায়, খেয়েছে ও? হ্যাঁ, খিদে পেয়ে গিয়েছিল ওর, তারপর আবার বেরোলো, নিশ্চয়ই কোনো গাছে চড়ে বসে আছে। পড়াশোনা করছে তো ঠিক করে? তা করছে, তবে গাছে চড়ার বাতিকটা খুব বেড়েছে, এখন তো পড়াশোনাও গাছের ওপর উঠে করে। সে যাক, ছেলে মানুষ, পড়াশোনাটা মন দিয়ে করলেই হলো। তোমার ছেলে আবার গাছের উপর গাছ বাড়ি বানাবে, তা জানো? ওখানে নাকি আবার আমাদের নিয়ে থাকবে। গাছ বাড়ি? চমৎকার ব্যাপার তো, গাছের উপরেই থাকা খাওয়া। তুমি হাসছো, আমার বাপু বড় ভয় করে, এই সব করতে গিয়ে গাছের উপর থেকে পড়ে গেলে কি কাণ্ডটা হবে বলো তো। না না, যারা গাছে উঠতে পারে তারা সহজে গাছ থেকে পড়ে না। সে তুমি যাই বলো, ওর মাথায় যেন গাছ বাড়ির ভূত চেপেছে, পড়াশোনা খাওয়া দাওয়া সব গাছের উপরেই করছে, আমার ভালো লাগে না বাপু। রুকু এখন ছেলে মানুষ, ওরই তো ইচ্ছেরা ডানা মেলে উড়বে এখন, তুমি ভেবো না তো, ওর যা ইচ্ছে ওকে করতে দাও, শুধু পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে গেলেই হলো। তোমার প্রশ্রয় পেয়েই ও আরো মাথায় উঠেছে, যা খুশি করো তোমরা দুজনে মিলে। ঠিক ঠিক, তাহলে আমিও রুকুর সাথে এবার গাছের উপরে চড়ে বসে থাকি, কি বলো? বুঝলে তো কাকু, বাড়িটা ঠিক এই রকম হবে, তুমি তো কাঠের অনেক কাজ জানো, পারবে এরকম? এ তো বেশ সোজা গো রুকু বাবু, কাঠের তক্তা পরপর সাজিয়ে পেরেক মেরে দিলেই বাড়ি তৈরি। তুমি পারবে? ইস কি মজা, তারপর এটাকে গাছের উপর তুলে দেব। গাছের উপরে বাড়ি কিন্তু এই গ্রামে প্রথম হবে, যাই বলো, আমার কাঠের কাজেরও অনেক সুনাম হবে, ভাবলেই ভালো লাগতেছে গো। তাহলে চলো জঙ্গল থেকে কাঠ কেটে আনি, শুকনো গাছ যদি কিছু পাই। হ্যাঁ চলো চলো, সামনের জঙ্গলেই পেয়ে যাব, অনেক শুকনো ডালপালা পেয়ে যাব,
তাই অকারণে গাছ না কাটলেও চলবে। চলো যাই তাহলে। এ তো অনেক কাটকো কাকু। বেশি করেই নিয়ে যাই, কতটা লাগবে তা তো আর আগে থেকে বলা যাচ্ছে না। সেই ভালো, চলো যাই। রে বলু তুই, তোমার জন্যই তো বসে আছি কাকু। আমাদের বাড়ির একটা দিক পুরো ভেঙে গেছে, একটু মেরামত করে দাও না কাকু। তোদের আবার বাড়ি কোথায় রে বলু? ওটাকে বাড়ি বলে নাকি? কি করব বলো, ওখানেই তো থাকি আমরা, গরিব তো। চারিদিক প্লাস্টিক ঝুলিয়ে গাছতলায় থাকিস, তার আবার বাড়ি? আমি যেখানে থাকি সেটাই তো আমার বাড়ি। বুঝেছি বুঝেছি, কি হয়েছে কি এবার বল। একটা বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রেখেছিলাম, সেটা ভেঙে গেছে। ভালো করে কাঠ দিয়ে একপাশটা ঘিরে দাও না। না না, আমার এখন অত সময় নাই, এখন একটা গাছ বাড়ি বানাতে হবে, অনেক সময় লাগবে। গাছ বাড়ি কি গো? আমাদের বাড়ির বাগানে গাছের উপরে একটা বাড়ি বানাবো। তোমারও বুঝি আমার মতন বাড়ি নেই, তাই গাছের উপর থাকবে? মোটেই না, আমার একটা বড় বাড়ি আছে, কিন্তু আমার গাছের উপর থাকতে ভালো লাগে, তাই গাছ বাড়ি বানাবো। একটা বাড়ি থাকতে আবার একটা বাড়ি বানাবে? তে তোর কি, যার যত ইচ্ছে বাড়ি বানাবে। তুই এখন যা তো এখান থেকে। যাবো কি, আগে আমার বাড়িটা ঠিক করে দেবে চলো। বললাম তো এখন হবে না, যা যা ভাগ। আমিও এখন বাড়ি যাই বুঝলে। তুমি কাল সকালে এই কাঠগুলো নিয়ে আমাদের বাড়ির বাগানে চলে যেও। চেহারার কি অবস্থা করেছিস, সারা দিন গাছে গাছে বাদরের মতন ঘুরে বেড়াচ্ছে। আজ বলাই কাকুর সাথে কাঠও এনে রেখেছি, স্কুলের ছুটি শেষ হওয়ার আগেই আমার গাছ বাড়ি বানানো হয়ে যাবে। কি যে গাছের ভূত চেপেছে তোর মাথায় কে জানে বাবা, গাছ থেকে সব শুদ্ধ নিয়ে পড়ে এক কাণ্ড ঘটাবি। জানো তো মা, আজ বলাই কাকুর বাড়ি বুলু বলে একটা বাচ্চা মেয়ে এসেছিল, জানো ওর নাকি বাড়ি নেই, গাছতলায় প্লাস্টিক দিয়ে ঘিরে থাকে। ওরকম হাসতে নেই বাবা, অনেকেই আছে এই পৃথিবীতে যাদের থাকার কোনো জায়গা নেই, কত গরিব ওরা। আমি কাল থেকেই বাড়ি বানানো শুরু করব মা। আচ্ছা সে দেখা যাবে। উফ, সারা দিন শুধু গাছ বাড়ি আর গাছ বাড়ি, এখন খাতো দেখি পাগল ছেলে একটা। ও কাকু, তোমার ছবিটা মনে আছে তো? ঠিক ওই রকমই বানাতে হবে কিন্তু। হ্যাঁ রে বাবা মনে আছে, একদম ওই রকম ভাবেই বানায় দিব। কিন্তু বাড়িটা গাছের উপর তুলব কিভাবে? সে আর চিন্তা কি, দড়ি দিয়ে বেঁধে টেনে তুলব, আগে তো বানাই। দাঁড়াও আমি পেরেক গুলান লাগায় দিই। দাও তাহলে, হাতুড়িটা খুব ভারী। এই দুজনে খেয়ে নেবে চলো, অনেক তো বেলা হলো। এই দেখো মা, চালটা প্রায় তৈরি হয়ে এসেছে। সত্যি বলাই, রুকুর পাল্লায় পড়ে তোমারও কি অবস্থা? না বৌদি, আমার তো বেশ ভালোই লাগতেছে, ওই আমি যেটুকু কাঠের কাজ জানি সাহায্য করছি। চলো খেয়ে নেবে চলো। আর হ্যাঁ, তোমার মজুরির যা টাকা হবে বলো, রুকুর বাবা দিয়ে দেবে বলেছে। দারুণ হয়েছে গো, কিন্তু একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে। তা হোক, আমার তো সবাইকে ডেকে ডেকে দেখাতে ইচ্ছে করছে গো। এটা এবার এই গাছটার উপর তুলতে হবে, তাহলেই তৈরি আমাদের গাছ বাড়ি। এত বড় বাড়িতে আমি মা বাবা থাকব, আর দু চারজন বন্ধুকেও ডেকে নেব, গাছের উপর একসাথে বসে পড়াশোনা করা যাবে।
সবই তো বুঝলাম রুকুবাবু, কিন্তু গাছের উপরে তুলবো কি করে বলো তো? আর যদিও বা তুলি, এর ভার যে গাছের ডালগুলান সইতে পারবে না গো, ভেঙে পড়বে। এবার কি হবে তাহলে? এতদিন ধরে এত কষ্ট করে বানালাম, আমার গাছ বাড়ি হবে না? বাড়িটা বেশি বড় হয়ে গেছে, বানানোর সময় বুঝতে পারিনি। আমার কপালটাই খারাপ, দূর ভালো লাগে না, আবার একটা বানাতে হবে। কি হয়েছে বলতো, দুদিন ধরে মন খারাপ করে বসে আছিস? আমার গাছ বাড়ি আর হলো না বাবা, কত কষ্ট করে কতদিন ধরে বানালাম আর বাড়িটা গাছেই তোলা গেল না। তাতে কি, পরে একটা ছোট বাড়ি বানাবি, তখন হবে তোর গাছ বাড়ি। কিন্তু এই যে এত কষ্ট করে বানালাম, সব নষ্ট হলো, বাড়িটাও তো আর কোনো কাজে লাগবে না। পরিশ্রম কখনো বিফলে যায় না জানিস তো, এই বাড়িটা আজ হয়তো তোর কাজে লাগছে না, কিন্তু অন্য কারো তো লাগতে পারে। আর যখন একবার বানাতে পেরেছিস, বারবার পারবি। ঠিক বলেছো বাবা, আমি আবার বানাবো, আর এই বাড়িটাও নষ্ট হবে না বাবা, একজনের কাজে লাগবে। তুমি খুব ভালো বাবা। বুলু, এই বুলু। বলাই কাকু, তুমি? এই দেখ কে এসেছে। দেখ, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস গো? বলাই কাকু আমার বাড়িটা ঠিক করে দেবে বুঝি? শুধু ঠিক নয় গো, তোমাকে একটা নতুন বাড়ি দেব। নতুন বাড়ি? এসো তো আমাদের সাথে। এই তোমার নতুন বাড়ি, পছন্দ হয়েছে? এটা আমার? সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, তোমার। তোমাকে আর ওই ত্রিপল দিয়ে ঢাকতে হবে না। তুমি খুব ভালো গো দাদা, কিন্তু এটা নিয়ে যাব কি করে? কোনো চিন্তা নেই, আমি সব খুলে নিয়ে যাব, তারপর আবার লাগিয়ে দেব তোমাদের ওই গাছের তলায়। ইস, কি ভালো হবে তাহলে দাদা, তুমি খুব ভালো। আমিও খুশি, গাছ বাড়ি হয়নি তো কি, গাছের তলায় তো একটা বাড়ি হবে।